Iacșe vădule șicla, mothate, iacșe vădule adoro, manjamuni, bișanti, bilunia, paikula, hate, vocașa, hadamu, himbotok, de kutumu, bada, klaizaka, asala, DYFI, rima, bai, paikula, onjul, comitet, luajem, bai, honozaka, șicla, convention, armanjaka, DYFI, bukhaste, casco, șuburto, das, haste, comitet, adon, rakes, bishaz, potom, shen, kubi, kubuni, șicla, adoro, șalbrumdo, marekini, șago, rangmoni, morok, umani, de, pasanzel, no, șebok, ridani, asukte, buksha, tomor, no, șebok, langani, șebok, kamaza, korok, tamsi, șai, Tamran Niji Tamrong not Shebong Shebrand Clyden Bagai Kobi Kubri Dalbit Shabonti Koran Kishaka. Asali Panda Famataka, Yaksibuton Bilunia, Bede Committee Tang Fang Tapos dot Bede Committee Adong, the Lucas Shinha Balotondo Nogol Block Ni Kasam Chairman, Dir Wolbu Kobi Kubuni Adong Rao. গত প্রায় 50 মাস ধরে আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার চলছে আমরা ভেবেছিলাম এই রাজ্যের মানুষ প্রত্যাশা করেছিল যেই সরকার এসে মানুষের সমস্যা সমাধানের ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখেছে তাদের 99টি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি আজও পালিত হয়নি আমরা লক্ষ্য করেছে প্রতিদিন জিনিসের দাম বাড়ছে আকাশ ছোঁয়া হচ্ছে আমি জানি না আপনারা অভিজ্ঞতা আছে আপনারা শুনেছেন যারা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ যারা বলেছিল দেশের অগ্রগতি হবে 28 টাকা কেরোসিনের দাম ছিল প্রতি লিটার আপনারা সকলেই জানেন 2014 সালে 28 টাকার কেরোসিন এখন 85 টাকায় কেরোসিন বিক্রি হচ্ছে এটা কি আছে দেন কেরোসিন কারা কেনে বড় লোকরা গরীব মানুষ কারা কেনে আপনারা বলুন তো প্রতিদিন আপনাদের জিনিসের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম না বাড়লেও প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এটা হচ্ছে আমাদের দেশে যে সরকার রয়েছে বড়লোকদের স্বার্থে তারাই এই কাজ করে চলছেন কথা ছিল কর্মসংস্থান হবে 50,000 বলতে পারেন পাইকোলার কোন যুবক চাকরি পেয়েছেন গত 4 বছর সময়ে আমরা বলি বাম ফ্রন্ট সরকার থাকলে ওই পাই খোলায় কম করে হলো 50টা ছেলের চাকরি হতো এই সময় পর্বের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন লক্ষ্য করছে যে এই রকম একটি পরিস্থিতির মধ্যে এই সরকার কোনো দায়িত্ব পালন করছে না জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা জানেন মানুষ বলতে শুরু করেছেন এই সরকার চাই না দিল্লিতে রিপোর্ট গেছে তাই রাতারাতি পরিবর্তন করতে হলো মুখ্যমন্ত্রীকে বলতে পারেন বিপ্লব দেব কেন পদত্যাগ করেছে কেউ কি জানেন বিজেপির কোন বন্ধু কি বলতে পারবেন না পারবেন না কারণ একটাই ত্রিপুরায় যেই সরকার তৈরি হয়েছে অকর্মণ্য দুর্নীতিবাজের সরকার এই সরকার থাকলে ত্রিপুরার মানুষ কোনোভাবেই বিজেপিকে আর আনবেন না তাই আপনাদেরকে আরো একবার বিভ্রান্ত করতে আরেকটা নতুন মুখ কারা তিনি না এখন বিজেপির ভেঙে চুরে যাওয়ার পরেও 40 জন বিধায়ক আছে ওই 40 জন বিজেপি আইপিএফটি বিধায়ক তার মধ্যে কাউকে মুখ্যমন্ত্রী করেনি কারণ সব বিধায়কদের পেছনে দুর্নীতির ছাপ আছে এটা বেরিয়ে যাবে প্রকাশ্য মানুষের সামনে চলে আসবে তাই আমরা দেখলাম একজন এমএলএ থেকে বেছে নিয়ে মুখ্যমন্ত্রী করলেন না রাজ্যসভায় যাকে পাঠিয়েছিলেন পার্লামেন্টে পার্লামেন্টের মন্ত্রী হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী হবে বলে আমরা দেখলাম তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো বিজেপি তাদের
লেজ তাদের পাঠা সে পাঠার লেজে কাটবেন না কোমরে কাটবেন না মাথায় কাটবেন ওটা বিজেপির ব্যক্তিগত ব্যাপার নিশ্চিতভাবেই কিন্তু আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জনগণের প্রপার্টি এটা ব্যক্তিগত বিজেপির প্রপার্টি না সুতরাং সেরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে যে অকর্মণ্য যে অপদার্থ সরকার তৈরি হয়েছে দুর্নীতিবাজ সরকার তৈরি হয়েছে তার বিরুদ্ধে এটা শুধু সিপিআইএম এর লড়াই না এটা শুধু ডিএফ এর লড়াই না আমরা সমস্ত মানুষকে বলি সাড়ে চার বছর কথা বলতে দেয়নি মুখ খুলতে দেয়নি রাস্তায় বেরোতে দেয়নি মিছিল করতে দেয়নি উঠোন বন্ধ জাগন সময় হয়েছে ত্রিপুরা ডাক দিচ্ছে আরও একবার বামফ্রন্টকে চাই আরও একবার বামফ্রন্ট যে বামফ্রন্ট আমার কাজের নিশ্চয়তা দেয় যে বামফ্রন্ট আমার চাকরির নিশ্চয়তা দেয় যে বামফ্রন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি হলে হস্তক্ষেপ গ্রহণ করে সুতরাং সেরকম একটি সরকার তৈরি করার জন্য সেরকম একটি সরকারকে আবার পুনরায় রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে আমরা সমস্ত অংশের মানুষ চাই যেই ছেলেটি বিজেপি রয়ে আশা করেছিলেন সিপিআইএমের একটি ফ্ল্যাগ লাগালে তিনটি ফ্ল্যাগ পাল্টা লাগিয়ে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন সেই ছেলেটির কাজ নেই সেই ছেলেটি গত সাড়ে চার বছরে এক টুকরো কাজ পায়নি ওই বিজেপির কাছ থেকে একটা আর্থিক সাহায্য পায়নি সেই ছেলেটি গুমরে কাঁদছে সেই ছেলেটি বন্ধুদের কাছে বলছে বিজেপি করেছেন আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছেন অনেক কিছু করেছেন বন্ধু আমরা মনে করি এর দায় আপনার না আপনাকে যে নেতারা চালিয়েছিল যে দল চালিয়েছিল এর দায় তাদের সুতরাং আপনি আসুন সিপিআইএমে আপনাকে স্বাগত আসুন ত্রিপুরাকে বাঁচাতে আপনাকে বাঁচাতে এটাই একমাত্র রাস্তা আর সেই রাস্তা ধরেই আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আগামী দিন আরও বৃহত্তর লড়াইকে আপনারা সামিল হবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে কথা বলা শেষ করছে ইনকিলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ ডিআইএফআই জিন্দাবাদ।